বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি প্রথম শ্রেণীর গণিত 2, অর্থাৎ আমরা একটি প্রশ্ন আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম, তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। সেটি হলো বাংলা বিষয়ের প্রথম শ্রেণীর একটি আমরা 70 নম্বরের প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান দেখে নেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আবারও আরেকটি পর্ব গণিতের এবং আমরা আজকে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো 50 নম্বরের একটি প্রশ্নপত্র, তার সঙ্গে আমরা কিভাবে এই গণিত বিষয়ে 50 নম্বরের জন্য 5টি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান নিয়ে থাকছি। এবং আজকের এই প্রথম শ্রেণীর যে পরীক্ষার্থী, আমরা তার খাতাটি সুন্দরভাবে দেখব এবং কীভাবে সুন্দরভাবে লিখতে হয় পরীক্ষার খাতায় সে বিষয়গুলো দেখার এবং ধৈর্য সহকারে আমাদের ছোট সময়টা যেন বুঝতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে, সেই কারণে অবশ্যই আমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব আমাদের ছোট সময়ের আজকের যার খাতা তার নাম সহ আমরা দেখে দেওয়ার চেষ্টা করব সে আজকে কত পেয়ে গেল। আমাদের সে ভেরি ভেরি গুড পেয়ে যাচ্ছে না আমাদের শুধুমাত্র গুড পেয়ে যাচ্ছে না এক্সেলেন্ট পেয়ে যাচ্ছে, সে বিষয়টি আমরা একটু পরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্তই ভিডিওটিতে সময় দেওয়ার চেষ্টা করব। যারা আমরা প্রথম শ্রেণীর অভিভাবক রয়েছি অবশ্যই আমরা সময় দেব এবং আমাদের নতুন বছরের জন্য দ্বিতীয় শ্রেণীর সম্পূর্ণ বিষয়গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দেখে নিই আজকের সম্পূর্ণ বিষয়টি। বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সময়ের যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো গণিত পরীক্ষা এবং পর্ব 2। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওটিতে সময় দিচ্ছি। তো আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে যেটি দেখব সেটি হলো যে মূলত আমরা প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান এই দুটি বিষয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের 84, এখানে 100, এখানে 1008 এবং এরপরে আমরা 444 পেয়ে যাচ্ছি এবং 999 পেয়ে যাচ্ছি। তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দের এখানে যেভাবে সহযোগিতা করব সেটি হলো তারা একটি খাতায়, আমরা কিন্তু এর আগেও আপনাদেরকে এই খাতার এইভাবে খাতাগুলোকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি খাতার মাধ্যমে প্রশ্নের ধরন এবং তার সঙ্গে সমাধান। আমরা এর আগে আপনাদেরকে পর্ব 1 নিয়ে আলোচনা করেছিলাম বাংলা প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান নিয়ে। আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো গণিতের পর্ব 2, অর্থাৎ আমরা পরীক্ষা 2 অর্থাৎ পেয়ে যাব। তো যা হোক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পরীক্ষা দিচ্ছে সে হলো আমাদের আজকে যে পরীক্ষার্থী এখানে রয়েছে তার নামটি একটু আমরা দেখে নিই। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে তাহসিনা মাহমুদ সারা, প্রথম শ্রেণী। তো যা হোক, আমরা তার আজকের যে বিষয়টি সেটি সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। গণিত বিষয় আমরা কীভাবে আমাদের ছোটো সময়ের বাসা থেকে এই গণিত বিষয়ের প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান শেখাতে পারি, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো আমরা 50 নম্বরের প্রশ্নটি রেখেছি এবং তার সঙ্গে সমাধান রেখেছি, আশা করছি আমরা একটু সময় দেবো। এবং যারা আজকে ভিডিওটি আমাদের নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। চলুন দেখে নিই সম্পূর্ণ বিষয়টি। আচ্ছা, তো আমরা এখানে 5টি বিষয় দেখতে পেয়েছি এবং 5টির জন্য আমরা তার যে নম্বর সেটি আমরা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু সে এখানে প্রত্যেকটি সঠিক লিখেছে আমরা এখানে তাকে 10 নম্বর দিয়ে দিচ্ছি। 84, 100 এবং 1008, আচ্ছা, এর সঙ্গে 444, তার সঙ্গে 999। চলে যাবো 2 নম্বরে, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। 2 নম্বরে আমাদের যে বিষয়টি এখানে থাকছে সেটি হলো 112, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যায় লিখতে হবে, কথায় দেওয়া রয়েছে সংখ্যায় লিখবে। তাহলে 112 সে সঠিক লিখেছে এবং 1005 এটি সঠিক লিখেছে এবং এরপরে যেটি রয়েছে 900 সঠিক লিখেছে, 862 এবং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 2000। তাহলে প্রত্যেকটি সঠিক লিখেছে, আমরা এখানে আবার 10 নম্বর দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আরও 3টি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করবো, অল্প সময়ের মধ্যে শেষ করবো, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, এর সাথে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি 3 নম্বরে, সেটি হলো যে এলোমেলো করে দেওয়া রয়েছে এবং সাজিয়ে লেখার যে বিষয়টি এটি অবশ্যই আমাদের যে কাজটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোটো সময়টা যেন সুন্দরভাবে এখানে সমাধান করতে পারে, এই কারণে আমরা যে কাজটি করেছি সেটি হলো যে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এলোমেলো করে দেওয়া রয়েছে এই সংখ্যাগুলো তারা সুন্দরভাবে তুলেছে এবং সেখান থেকে কিন্তু সমাধান এনেছে এবং আমরা এটি বলেছি যেন তারা এভাবে কাজটি করে। হয়তোবা সে এখানে সুন্দরভাবে, দেখুন এখানে আমরা কিন্তু তার এখানে ডট বা বিন্দু হিসেবে দেখতে পাচ্ছি যে সে এখানে এই কাজটি করেছে,
তাহলে আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম যে বড় সংখ্যাটি সেই সংখ্যাটি হয় টিকচিহ্ন দেবে, নাহলে আমাদের গোল দিবে, নাহলে এ কিন্তু এখানে ডট দিয়েছে দেখতে পাচ্ছি, তাহলে এখানে সে এটিকে নির্বাচন করেছে। এবং আমরা আগে দেখবো যে চারটি সংখ্যা কোথায় রয়েছে, তাহলে 1, 2, 3, 4 এখানে চারটি সংখ্যা রয়েছে। এরপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি 3টি, 2টি, 3টি, 3টি, 2টি, 3টি এবং 4টি, তাহলে এটা। তারপরে আমরা যে কাজটি এখানে 2টি, এখানে আচ্ছা 3টি, তার মানে আমরা তারপরে যে 4টি সংখ্যা দেখে তারপরে আমরা চলে যাব 3টি সংখ্যা কোথায় রয়েছে, তাহলে এখানে রয়েছে, এখানে, 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 এখানে। তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। তাহলে এখানে সর্বপ্রথম যে কাজটি এখানে সেটি হলো যে বড় থেকে ছোটোর আমরা তাকে বলেছিলাম, এবং এখানে দেখতে পাচ্ছি যে 1120 সে এখানে লিখেছে, এবং এরপরে 1008, এবং এরপরে 900 আমাদের 91 রয়েছে, তারপরে আমাদের 505, এবং 400 আমাদের এখানে 53, আচ্ছা এটি 53 হতে পারে বা 50 হতে পারে সেটি না, সে এখানে সুন্দরভাবে লিখেছে, হয়তো বা তার এখানে বুঝতে সমস্যা হয়েছে, কিন্তু এখানে আমরা 3 মতো দেখতে পাচ্ছি, তো আমরা তারপরে এখানে রাইট দিয়েছি। আচ্ছা সেটি বিষয় নয়, আমরা দেখছি যদি এই ধরনের যদি আমরা আরও সংখ্যা পেতাম তাহলে হয়তো বা কেটে দিতাম। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এরপরে 330, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100, তারপরে আমাদের 90, তারপরে 88, তারপর 22, তার মানে এখানে তার প্রত্যেকটি বিষয় সঠিক রয়েছে, এবং আমরা এখানে তাকে 10 নম্বর দিয়ে দিচ্ছি। আচ্ছা এরপর চলে যাবো আমাদের 4 নম্বরে, অল্প সময়ের মধ্যে শেষ করবো আর 2টি বিষয়। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে সময় দিচ্ছি। 4 নম্বর যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের যোগ করো। যোগের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে এখানে উপরে 55, নিচে 28, এখানে 99, নিচে 24, এখানে 77, নিচে 52। আচ্ছা 8, 5, 13, 3, 1, তাহলে এখানে সুন্দরভাবে সে লিখেছে যে 5, 2, 7, 1, 8। আচ্ছা এখানে প্রত্যেকটি বিষয় এখানে 13, 9, 4, 13, 3, 7, 1, এখানে 10, 2, 12, ওকে, আচ্ছা 7, 2, 9 এবং 7, 5, 12, এটি হাতে রেখে 9। আচ্ছা এরপরে আমরা যেটি পেয়ে যাবো সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি, সেটি হলো এখানে 22 এবং এখানে 48। আচ্ছা তাহলে এখানে 8, 2, 10, 0, 1, 4, 2, 6, 1, 7, ঠিক আছে। এবং আমরা এখানে আরেকটি বিষয় পেয়ে যাবো সেটি একটু আমরা দেখে নিই, সে এখানে কী করেছে, 9, 1, 10, 0, 1, তাহলে 7, 5, 12, 1, 13 হওয়ার কথা ছিল, সে এখানে ভুল করেছে, সেটি সেটিতে আমরা নম্বর কেটেছি, তার মানে আমরা এখানে 10-এর মধ্যে যে বিষয়টি সে পাচ্ছে এখানে সেটি হলো 8। 8 নম্বর পেয়ে যাচ্ছে, আরেকটি বিষয় নিয়ে দেখে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা তো আমরা এরপরে যেটি পেয়ে যাচ্ছি 5 নম্বর, সেটি হলো আমাদের বিয়োগ করোর, এখানে দেখতে পাচ্ছি সে 5 নং সমাধান দিয়ে লিখেছে, এখানে দেখতে পাচ্ছি উপরে 7, নিচে 9, অর্থাৎ 17 থেকে 9 বিয়োগ করে 8, হাতে 1, এটি 4 হয়ে গেলো, 4 থেকে 2 বিয়োগ করলে 2। আচ্ছা এখানে চলে যাচ্ছি, এখানে যদি আমরা 10 ধরি 0টাকে, যদি নিচে 8 রয়েছে তাহলে 2, হাতে 1। আচ্ছা তো যেহেতু আমাদের এখানে 0, নিচে 1 রয়েছে, সেহেতু আমরা এই 0টাকে 10 যেহেতু ধরছি, তাহলে 10 ধরছি, হাতে যে একটি রয়েছে সেই একটি যদি আমরা এখানে কেটে নেই তাহলে 9, 9 থেকে 1 চলে গেলে আমাদের এখানে 8, তার মানে এখানে আমাদের একটা 2 বসবে, হাতে যে একটি রয়েছে সেই একটি এই একের সঙ্গে বিয়োগ করলে 0, তার মানে আমাদের সমাধান হলো বা বিয়োগফল হলো 82। চলে যাবো 3 নম্বরে, 3 নম্বরে যেটি সে করেছে 16 থেকে 8 বিয়োগ, যেহেতু আমাদের এখানে ছোটো, 16 থেকে 8 বিয়োগ করলে 8, হাতে 1, যদি এটা কেটে নেই 1 তাহলে 3, 3 থেকে 1 চলে গেলে 2। চলে যাবো পরের যে আরও 2টি সেটি একটু দেখে নিই, এখানে 8, 8 থেকে 18 ধরে 9 বিয়োগ করলে 9, হাতে 1, এটা আমরা করে নেব 6, 6 থেকে 2 চলে গেলে আমাদের 4। আচ্ছা আমাদের 5 নম্বর যেটি দেওয়া রয়েছে সেটি হলো উপরে এ পেশে রয়েছে 1, নিচে 9, এখানে 7, এখানে 6, তার মানে এই 1টাকে 11 ধরবো, 11 থেকে 9 বিয়োগ করলে 2, হাতে যে 1 রয়েছে এটা 6 হয়ে যাবে, 6 থেকে 6 বিয়োগ করলে 0, অর্থাৎ 2। আচ্ছা তাহলে আমরা এখানে তাকে দিয়ে দিচ্ছি 8, তার মানে আমাদের এখানে যার খাতা দেখছি সে হলো সারা, প্রথম শ্রেণীতে প্রশ্ন করছে, তার সর্বমোট আমাদের 4 নম্বর কতন হয়েছে, তো আমরা তাকে নম্বরটি দিয়ে দিচ্ছি, এবং আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সুন্দর বাসা থেকে এইভাবে তারা যেন খুব সুন্দরভাবে এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে এবং বুঝতে পারে। যেহেতু 4 নম্বর এখানে সে কম পেয়েছে, আমরা সেখানে 4 নম্বর মাইনাস করে দিচ্ছি। আচ্ছা 46, 50-র মধ্যে সে 46 পেয়েছে, চেষ্টা করবো আমরা আমাদের বাসা থেকে সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর এইভাবে শেখানোর। যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনার ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।